দেখছেন সুন্দরী দুটো মেয়ে যুবতী দুই মেয়ে মানুষের দারে দারে ভিক্ষার মতো চেয়ে টাকা কালেকশন করে এক বৃদ্ধাশ্রম চালাচ্ছেন এই মেয়ে দুটো। প্রিয় দর্শক, এটা কোনো নাটক না, কোনো অভিনয় না, এটাই বাস্তব যে মানুষের দারে দারে টাকা কালেকশন করে রিক্সা ভ্যানওয়ালা তরকারিওয়ালা ব্যবসায়ী ছোট বড় সবার কাছ থেকে এভাবেই রাতের পর রাত দিনের পর দিন মানুষের কাছে থেকে টাকা চেয়ে নিয়ে বৃদ্ধাশ্রম চালাচ্ছেন বরিশাল শহরের এই সমাজসেবী অথবা মানব দরদি এই মেয়ে দুটো। প্রিয় দর্শক, চলুন যাই আসলে তাদের বৃদ্ধাশ্রমে কে বা কারা আছে তাদের সাথে একটু কথা বলে আসি। কেমন আছেন আপনি? ভালো ভালো আছেন? মামুনির নাম কি? আমার আম্বিয়া খাতুন। আম্বিয়া খাতুন, মামুনির বাসা কোথায়? কাঠালিয়া। কাঠালিয়া, আচ্ছা মা, আপনার বয়স কত হবে? বলতে পারেন না, তাই না? মনে নেই, অবশ্যই আশির উপরে হবে, আশি বছরের উপরে হবে। আচ্ছা মা, আপনার থেকেও শুনছি, আপনার শরীরে এখন কেমন আছে মা? আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে। মা, ছেলে মেয়ে কয়টা আপনার? আমার একটা ছেলে, সেটা মারা গেছে। সেটা মারা গেছে, তাই না? স্বামী? স্বামী মারা গেছে। স্বামীও মারা গেছে? স্বামী মারা গেছে। আর ছেলে মেয়ে? ওইটা একটা হয়েছিল, সেটা মারা গেছে। মারা গেছে। তো আপনার ভাই বোন বা অন্য কেউ নেই, আত্মীয় স্বজন? আছে, তারা দেখে না। তারা দেখে না? তারা দেখে না, আমরা বুঝেন না, এই না আসলাম, এই না আসি, পরে পরে দিয়ে গেছে। কে দিয়ে গেছে আপনাকে? পরে পরে দিয়ে গেছে আমারে, পরে পরে। হ্যাঁ, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। প্রিয় বন্ধুরা, দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, এই দুঃখী মাদের নিয়ে আমি যে প্রোগ্রামটা সাজাইছি, শুধুমাত্র আপনাদেরকে শিক্ষণীয় একটা ভিডিও বানানোর জন্য, যেন আপনারা আমরা এনাদের অভিজ্ঞতা থেকে আমরা শিখতে পারি, বাবা মাকে কাছে রাখতে পারি। মা পৃথিবীতে একবারই আসবে, বাবাও পৃথিবীতে একবার আসবে, দ্বিতীয়বার আসবে না, চলে গেলে। সেই মা বাবা যখন বৃদ্ধাশ্রমে থাকে, হ্যাঁ, তখন আসলে মানে এর চাইতে পৃথিবীতে বড় কষ্টের বোঝা আমার মনে হয় আমি। তো মা, এই যে আপনার কাছের মানুষগুলো যে আপনাকে ভাত দেয় নাই, খাবার দেয় নাই, তো তখন আপনার কেমন লেগেছে? মানে যেখানে আসলাম, জি জি, খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। কখনো কি মনে হতো যে আজকে যদি আপনার একটা মেয়ে থাকতো? আমি একটা বৃদ্ধাশ্রমে আসছি, এই পর্বে আবারও আমি বেশ কয়েকটা পর্ব আপনাদের সামনে উপস্থাপন করছি, তার ধারাবাহিকতা আজকে আর একটা বৃদ্ধাশ্রম, সেটা হচ্ছে বরিশালের সদরে একটা বৃদ্ধাশ্রম। এই বরিশাল শহরই এই বৃদ্ধাশ্রমে আমার মায়েরা আছে, আমার মার 82 বছর বয়স পার, আমার এই মারও 80 বছর বেশি পার হয়ে গেছে। এই মা আছে 100 কত বছর? 105 বছরের মা, এই দুঃখী, হ্যাঁ, দুঃখিনী মা, সে আজকে বৃদ্ধাশ্রমে। তো এই যে বৃদ্ধাশ্রমে যে আছেন, কখনো কি অতীতের কথাগুলো মনে পড়ে না আপনাদের? পড়লে আমি কি করব, করার নাই, কিছু করার নাই, খোঁজ খবর তো নেয় না, মনে করে কি খোঁজ খবর নেয় না, না ঠিক মতন সকালে নাস্তা দেয়, তাই, হ্যাঁ, দুপুরে খাওয়ান দেয়, রাতে খাওয়ান দেয়,
মুখ কালা করে না মুখ সোফা করে না গোসল করে দেয় তাতে এখন খুশি আল্লাহ কখনো কি অতীতের কথা মনে হয় না যে অতীতের জীবনটা কত পরিবার পরিজন নিয়ে একসাথে থাকতেন হেই আতো ওই কিছু মনে হয় না মনে হয় না নাইকা আমাকে খোঁজ খবর নেয় না তাই গো কথা মনে করলাম গো লাভ আছে ওখানে মনে করি আল্লাহর কথা আল্লাহ করতুন নেবে আমাকে আচ্ছা নামাজ কালাম কি পড়তে পারেন তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া মা আপনাদের জন্য দোয়া আছে ভালোবাসা আছে দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন এই দুঃখী মায়েদের পাশে একটু দাঁড়াবেন দয়া করে হ্যাঁ এই যে এই হাত নাই পাও নাই আমার আচ্ছা আচ্ছা এই এই হাত এই পাও হাত থেকেও নাই পাও থেকেও নাই তাই না আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা তো এখন এই অবস্থায় দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন প্লিজ দয়া করে আপনারা এই দুঃখী মাদের পাশে একটু দাঁড়াবেন দাঁড়ানোর চেষ্টা করবেন কারণ ওই যে আমি একটা গান দিয়ে শুরু করেছিলাম যে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি আমার এই মায়েরা পেতে পারে না পাবেন তো নাকি ইনশাল্লাহ চান তো ইনশাল্লাহ হ্যাঁ আমার এই মায়েদের পাশে একটু দাঁড়ান আমি এই বৃদ্ধাশ্রমের কার্ড দিয়ে দেব আপনারা যে যাই পারেন যে যেভাবেই পারেন বিকাশে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারেন বা এনাদের সশরীরে এসে দেখে যদি এক মুঠো ভাত তাদের মুখে দিয়ে যান এর সাথে সবের কাজ পৃথিবীর বুকে আর নাই নাকি মা হ্যাঁ তো মা আপনাদের জন্য দোয়া ভালোবাসা আছে দর্শকদেরকে কিছু বলতে চান কিছু চান বলেন মা না বাবা আপনাই তো নেই তাই মা কিছু চাইবেন না আপনিও আমি কলি হবে এই মায়েরা দেখেন কত সুন্দর আলতো করে আমাকে ভালোবাসা আদর বুলিয়ে দিচ্ছে তো যাই হোক আপনাদের জন্য আমার আপনাদের কাছে আমার একটাই আকুল আবেদন আপনারা সবাই মিলে একটু এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন দাঁড়াবেন এই বলে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ মা ভালো থাকেন চলেন দেখো ওই দোকানটা বড় আছে ওটা হয়তো মায়েদের একটু বেশি একটু সাহায্য পায়নি আসসালামু আলাইকুম ভাইয়া একটু বরিশালে বৃদ্ধাশ্রম যে যাপারে একটু সাহায্য করেন বৃদ্ধ মা অসহায় মায়েরা থাকে আমাদের বৃদ্ধাশ্রমের বাবারা মায়েরা থাকে একটু সাহায্য করেন যে যদি থাকে ওদেরকে খাওয়া দাওয়া হয় যে যা পারেন একটু সাহায্য করেন মানুষ মানুষের জন্য এই কথাটা যদি আদৌ সত্য হয় তাহলে এই মানুষগুলো কেনই বা আপনার বা আমার থেকে সাহায্য পাবে না সৃষ্টির সেরা যদি মানুষ হয় তবে বা তাহলে এই মানুষের এত করুণ পরিণতি কেনই বা হবে এই সমাজে অনেক বৃত্তবান মানুষ আমাদের এই সমাজে আছে তাদের দয়া বা তাদের উসিলায় এই অসহায় মানুষগুলো কি একটু সাহায্য সহযোগিতা পাওয়ার অধিকার রাখে না দর্শক এই বিচারটা আপনাদের কাছেই থাকলো ভালো থাকবেন সবাই আর সেই সাথে বলি আসুন আমরা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই